এই যে হাইড্রোলিক আছে, হাইড্রোলিকে আপনার কোনো ডিস্ট্রিবিউটর নেই বা আপনারা টাইমিংটা বারা দেখতেও পাবেন না, যে পাম্প এর পাম্প আছে তেলে ডুবা। এতে কি অন্যান্য গাড়ি থেকে সেন্সিং খুব চট জলদি করতে পারে। যদি কাল্টিভেটার চালান এতে চাকা স্লিপেজ কম থাকে, কারণ হচ্ছে কন্ট্রোল ভালভে সিঙ্গেল কন্ট্রোল ভালভের অপারেট হয়। বেনিফিট যেটা ডিস্ট্রিবিউটার আছে তার পাঁচ রকম ভাল্ব আছে, চেক ভাল্ব, ডিসচার্জ ভাল্ব, স্পুল ভাল্ব, প্রতিটা ভাল্বে যে লাগভাগ লাগভাগ তেল এক সেকেন্ড করে দেরি হয়ে যায়। যেহেতু এর সিঙ্গেল কন্ট্রোল ভাল্বে ইয়ে অপারেট হয়, যার জন্য গাড়িটা দেড় সেকেন্ডটাই মাত্র কাজ করতে পারে। আচ্ছা একটু গিয়ার লিভারটা দেখুন দাদা, এক মিনিট আপনার চালাবেন, আপনি বলেন না ড্রাইভার লাগবে না। এবং এর যে গিয়ার বক্স আছে আসলি সাইড শিফট, দেখুন একটা অ্যাডিশনাল গিয়ার বক্স দিয়ে আপনার সাইডে গিয়ার লিভার দেওয়া আছে, এবং লজিক্যালি সেম এটা খুব সহজেই আপনার গিয়ার করতে ফেলতে পারা যায়। আপনি একটু নেমে নামুন দাদা, এক মিনিট, অনেক কিছু করবেন না। হ্যাঁ আপনি ওয়ারেন্টি পাচ্ছেন।